আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক জানা অজানায় কি থাকছে শুধু ঘুমোতে হবে এটাই চাকরি বেতন বিশ লক্ষ টাকা ভোস ভোঁস করে শুধুই ঘুমোতে হবে আর তার বিনিময়ে মিলবে বিশ লক্ষ টাকা এটাই চাকরি না এটা এক বর্ণ মিথ্যে নয় এমনই আকর্ষণীয় কাজের সুযোগ দিচ্ছে একটি স্পেস রিসার্চ সেন্টার ফ্রান্সের ইনস্টিটিউট অফ স্পেস মেডিসিন এবং ফিজিওলজি বিভাগের গবেষকরা জানিয়েছেন তারা এই কাজের জন্য আগ্রহী কর্মী খুঁজছেন সেই ব্যক্তির কাজ হবে তিন মাস ঘুমিয়ে কাটানো তবে সেই সময় তারা মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে পড়াশোনা করতে পারেন আর এই চাকরির জন্য ওই সংস্থা দেবে ষোলো হাজার ইউরো ঘুমিয়ে থাকা চাকরি প্রার্থীকে নিয়ে ওই তিন মাস গবেষণা করবেন বিজ্ঞানীরা গবেষণাটি হবে তিনটি পর্যায়ে চাকরি প্রথম দুই সপ্তাহ চাকরি প্রার্থী শরীরের বিভিন্ন অংশের মাপ নেওয়া হবে পরের ষাট দিন যাদের উপর গবেষণা করা হবে তাদের বিছানা আঁকড়ে পড়ে থাকতে হবে তারপর পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে শারীরিক সুস্থতার জন্য আসলে এই গবেষণায় দেখা হবে মানুষ যদি দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকেন তাহলে তাদের শরীরের কি কি প্রতিক্রিয়া হয় তবে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে মানুষ যদি দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকে তাহলে তাদের শরীরে কি কি প্রতিক্রিয়া হবে এবং এগারো লক্ষ বিশ হাজার টাকা পেতে হলে কি কি করতে হবে ওই স্পেস সংস্থার কিছু চাহিদা রয়েছে আপনি যদি এই চাকরিতে আগ্রহীন আগ্রহ দেখান তাহলে জেনে নিন আপনার কী কী গুণ থাকতে হবে এক চাকরি প্রার্থীদের পুরুষ হতে হবে এবং অবশ্যই সিগারেটের নেশা থাকলে চলবে না দুই বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তিন প্রত্যেক দিন খেলাধুলার অভ্যাস থাকতে হবে চার কোনো অ্যালার্জি থাকলে চলবে না পাঁচ বিএমআই বডি মাস ইন্ডেক্স বাইশ থেকে সাতাশের মধ্যে হতে হবে আবেদনকারীর মাথা সম্পূর্ণ ছয় ডিগ্রি নিচে হেলান দিয়ে রাখতে হবে সাত কাঁধের একটা অংশ অবশ্যই সবসময় বিছানার সঙ্গে স্পর্শে থাকবে আট এইভাবে ষাট দিন খেতে ঘুমোতে কাপড় কাচতে হবে মূলত রোজকার সব করতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ